আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। অভিজাত এলাকায় ভয়াবহ সিন্ডিকেট, পরিমণি ও রাজ রিমান্ডে, মাদক উচ্চ পর্যায়ের পতিতাবৃত্তি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পিয়াসা মৌ ও জিশানকে। জানিয়ে দেব আওয়ামী লীগের কর্মসূচিতে ওসির স্লোগান ফেসবুকে ভাইরাল। সর্বশেষ জানিয়ে দেব সবচেয়ে লোমহর্ষক ঘটনা, খুন করে ঘাতকরা মৃতের শরীর থেকে মাংস কেটে কুকুরকে খাইয়েছে, স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। রাজধানীর অভিজাত এলাকায় অবৈধ কারবার পরিচালনার জন্য ভয়াবহ সিন্ডিকেট গড়ে তোলেন নজরুল ইসলাম ওরফে নজরুল রাজ, পরিমণি, পিয়াসা, মৌ, মিশু, হাসান, জিশান সহ 10 থেকে 12 জন। তারা গুলশান, বনানি, বারিধারা, উত্তরা সহ বিভিন্ন ফ্ল্যাট ও অফিসে নিয়মিত আসর বসান। এসব আসরে ধনিক শ্রেণীর যুবক ও ব্যবসায়ীদের লক্ষ্য বস্তুতে পরিণত করেন। তাদের চাহিদা মতো সরবরাহ করা হতো সঙ্গী। এসব সঙ্গীর অনেকেই শোবিজ জগতের অতি পরিচিত বা স্বল্প পরিচিত মুখ। তাদের মাধ্যমে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের অর্থ আদায় করে চক্রের সদস্যরা, এমনকি দেশের বাইরেও পছন্দের সঙ্গী সহ আনন্দ ভ্রমণে পাঠাত এ চক্র। নিয়ন্ত্রণ করত মাদক ও চোরাচালান, এসবের মাধ্যমে বিপুল বৈত্ত বৈভবের মালিক হয়েছেন চক্রের সদস্যরা। বুধবার এলিট ফোর্স র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী নজরুল রাজ, নায়িকা পরিমণি, এর আগে গ্রেপ্তার মডেল ফারিয়া মাহবুব, পিয়াসা, অস্ত্র ও সোনা চালান কারবারী শরীফুল হাসান ওরফে মিশু হাসান ও মিশুর সহযোগী মাহমুদুল ইসলাম ওরফে জিশানদের জিজ্ঞাসাবাদে আইন প্রয়োগকারী সংস্থা এসব তথ্য পেয়েছে। বুধবার সন্ধ্যায় বনানীর বাসা থেকে পরিমণি ও নজরুল রাজকে গ্রেপ্তারের পর গতকাল র‍্যাব সদর দপ্তরে ডাকা সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার কমান্ডার আল মঈন। তিনি বলেন, অভিজাত এলাকায় গুলশান, বনানী, বারিধারার উত্তরা সহ আশপাশের বিভিন্ন ডিজে পার্টি বা আসর জমাতের নজরুল রাজ, পরিমণি সহ চক্রের সদস্যরা। র‍্যাব বিষয়টি অবগত হয়ে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর ধারাবাহিকতায় বনানীতে অভিযান চালিয়ে নায়িকা শামসুন্নাহার, স্মৃতি ওরফে পরিমণি, প্রযোজক নজরুল রাজ সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। পরিমণির বাসায় থাকা মিনি বার থেকে উদ্ধার করা হয় বিপুল বিদেশি মাদক, মদের বোতল, ইয়াবা, এলএসডি, সীসা ও আইস। জিজ্ঞাসাবাদে তাদের থেকে এ চক্র সম্পর্কে অনেক চাঞ্চল্যকর তথ্য মিলেছে। খন্দকার আল মঈন বলেন, জিজ্ঞাসাবাদে পরিমণি জানিয়েছেন 2014 সালে প্রথম একটি সিনেমায় মাধ্যমে চিত্রজগতে আসেন তিনি। এযাবৎ 30টি সিনেমা ও 8-9টি টিভিসি বিজ্ঞাপন করেছেন। পিরোজপুর থেকে ঢাকায় এসে চিত্রজগতে শক্ত অবস্থান করে নিতে বড় ভূমিকা রাখেন নজরুল রাজ। পরিমণি 2016 সাল থেকে মাদকে আসক্ত, তার ফ্ল্যাট থেকে বিপুল বিদেশি মদ জব্দ করা হয়েছে। তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করতেন। মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবনের চাহিদা মেটাতে তিনি নিজ বাসায় মিনি বার স্থাপন করেন। তিনি নিজ বারে আসর বসাতেন এবং ডিজে পার্টির আয়োজন করতেন। তার মিনি বারে নজরুল রাজ সহ বহু ব্যক্তির যাতায়াত ছিল। পরিমণির মিনি বারে অ্যালকোহল সরবরাহ করতেন নজরুল রাজ সহ কয়েকজন। র‍্যাব পরিচালক আরত বলেন, রাজকে জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন 1989 সালে খুলনার একটি মাদ্রাসা থেকে দাখিল পাশ করে ঢাকা গ্র্যাজুয়েশন করার দাবি করেন। তিনি ঠিকাদারি সহ বিভিন্ন ব্যবসার পাশাপাশি শোবিজ জগতে অনুপ্রবেশ করেন। তার নিজ মালিকানাধীন রাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে নাটক ও সিনেমা প্রযোজনা করতেন। ব্যবসা ও শোবিজ জগৎ দুই দিকে সংযোগ থাকায় ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নিজের অবস্থানের অপব্যবহার করে নানা অনিয়মে জড়িয়ে পড়েন নজরুল। মিশু হাসান ও জিশানের সহযোগিতায় 10 থেকে 12 জনের একটি সিন্ডিকেট গড়ে তোলেন তিনি। এ সিন্ডিকেট বনানী, গুলশান, বারিধারা, উত্তরা সহ অভিজাত এলাকায় ডিজে পার্টি সহ বিভিন্ন পার্টির আয়োজন করতেন। সেখানে মাদক সেবন সহ বিভিন্ন অনৈতিক কার্যক্রম পরিচালনা করা হয়। পার্টিতে আসা লোকজনের কাছ থেকে নানা কৌশলে অর্থ আদায় করেন এ চক্রের সদস্যরা। বিপুল সম্পদের মালিক বনে যান তারা।
তাদের প্রতিটি পার্টিতে 15 থেকে 20 জন অংশ নিতেন। পার্টিতে অংশ নেওয়া ভিন্ন জনকে তারা বিদেশে আনন্দ ভ্রমণে পাঠাতেন। নজরুল সুদূর ষড়যন্ত্রের অংশ হিসেবে এবং নিজের স্বার্থ চরিতার্থ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করেন। তার রাজ মাল্টিমিডিয়া কার্যালয়কে অনৈতিক কাজে ব্যবহার করা হতো। তৈরি হতো নানা পণ্যচিত্র, এখান থেকে প্রাপ্ত আয়ের অর্থ দিয়ে বেনামে বিভিন্ন ব্যবসায়ের লগ্নি, ড্রেজার আমদানি, বালু ভরাট, ঠিকাদারি ও শোবিজ জগতে নিয়ন্ত্রণ করেছেন। নিজের অর্থ যোগানদাতা কয়েকজনের নাম র‍্যাবের কাছে প্রকাশ করেছেন নজরুল। গ্রেপ্তার নজরুল ব্যবসায় নানান অসঙ্গতি রয়েছে। নজরুলের মোবাইল ফোনে উঠতি অনেকের অ্যাডাল্ট কন্টেন্ট পাওয়া গেছে। তিনি এগুলো উদ্দেশ্য প্রণোদিত ও স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতেন। ভুক্তভোগীদের বক্তব্য সহ সবার বক্তব্য যাচাই বাছাই ও বিস্তারিত তদন্ত করা হবে। নজরুলের বিরুদ্ধে এসব অভিযোগে থানায় উপস্থাপনের মাধ্যমে আইন সিদ্ধ ব্যবস্থা নেওয়া হবে। নজরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। এক প্রশ্নের জবাবে র‍্যাব কমান্ডার আল মঈন বলেন, জিজ্ঞাসাবাদে আমরা আসর ও ডিজে পার্টিতে অংশ নেওয়া অনেকের নাম জানতে পেরেছি। নামগুলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেওয়া হয়েছে কিনা যাচাই বাছাই করছি। তদন্তের স্বার্থে আমরা এইসব নাম প্রকাশ করছি না। মাদকগুলো সরবরাহকারী হিসেবে নজরুল ছাড়া আরো অনেকের নাম পেয়েছি, আমরা সেগুলো তদন্ত করে দেখছি। নজরুল নামে বেনামে নাটক সিনেমা প্রযোজনা করেছেন। 2018 সালে তিনি রাজ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠা করেন। রাজ মাল্টিমিডিয়ার অফিস থেকে জব্দ করা দ্রৌপদী মামলার আলামত হিসেবে রয়েছে। সূত্র বিডি প্রতিদিন। শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের কর্মসূচিতে স্লোগান দিয়েছেন সদরের পালং মডেল থানার ওসি আক্তার হোসেন। ওই স্লোগানের 27 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত বুধবার রাত 12:01 একটি অনুষ্ঠানে মোমবাতি প্রজ্বলন ও পুষ্পস্তবক অর্পণকালে এ স্লোগান দেন ওসি আক্তার হোসেন। পুলিশ কর্মকর্তা বলছেন, প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে স্লোগান দিয়ে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 লঙ্ঘন করেছেন ওসি। 27 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় মোমবাতি হাতে ওসি আক্তার হোসেন স্লোগান দিতেন, দুঃখিত দিচ্ছেন, তার সঙ্গে উপস্থিত অনেক কণ্ঠ মেলাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ কাজ করে পালং থানার ওসি আমাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি থানা রেঞ্জের ডিআইজি কে জানানো হবে। ওসি আক্তার হোসেন বলেন, আমি ছাত্রলীগ করতাম, আওয়ামী লীগ নেতাদের অনুরোধে ও আবেগের কারণে স্লোগান দিয়েছি, এতে বিধি ভঙ্গ হয়েছে বলে মনে করছি না। সূত্র বিডি প্রতিদিন। চায়না আক্তারের প্রশ্ন, আমার জীবনটা এখন হাহাকার, আমি কিভাবে বাঁচব? আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ওরা হত্যা করেই ক্ষান্ত হয়নি। মৃত স্বামীর দেহ থেকে মাংস কেটে কুকুরকে খাইয়েছে। প্রধানমন্ত্রীর কাছে আমি এই হত্যার বিচার চাই। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বামী হত্যার বিচারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ক্যাব এর সংবাদ সম্মেলনে এভাবেই কান্নায় ভেঙে পড়েন সদ্য স্বামীহারা চায়না আক্তার। তার বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের পূর্বাদাগি গ্রামে। পূর্ব স্বচ্ছতার জের ধরে গত 26 জুলাই বিকাল 5টার দিকে প্রকাশ্য দিবালোকে তার স্বামী কৃষক জাহাঙ্গীর আলমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শুধু তাই নয়, হত্যার পর জাহাঙ্গীরের মরদেহ থেকে মাংস ছুরি দিয়ে কেটে তা কুকুরকে খাইয়েছে চেনা জানা দুর্বৃত্তরা। তারা এখন মামলা তুলে নিতে বাদী চায়নাকে চাপ দিচ্ছে, এছাড়া দিচ্ছে জীবন নাশের হুমকি। চায়নার অভিযোগ, তার স্বামীকে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়। মামলার মোট 22 জনকে আসামি করা হয়। এদের মধ্যে 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা কারাগারে আছে, সেখানে বসেই মামলা তুলে নিতে নানান মাধ্যমে হুমকি দিচ্ছে চায়নাকে। বলা হচ্ছে মামলা তুলে না নিলে জামিনে বের হয়ে সন্তান সহ চায়নাকে কুপিয়ে মারবে তারা। কারাগারে ব্যক্তিদের স্বজনরাও হুমকি দিচ্ছে, নানামুখী চাপ সৃষ্টি করছে। স্বামীকে হারিয়ে মা বাবা ও দায়িত্বশীল অভিভাবকহীন চায়না দুই সন্তান আব্দুর রহমান বয়স 12 ও রকিব বয়স 7 কে নিয়ে অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন, ভুগছেন নিরাপত্তাহীনতায়। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্বামী হত্যার বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। সংবাদ সম্মেলনে চায়না আক্তারের সঙ্গে তার দুই শিশু সন্তান উপস্থিত ছিল। সূত্র ইত্তেফাক।